সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজে প্রথম বর্ষে কোনো একটি অনার্স বিষয়ে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেটি দেখাবো। আজকের ভিডিওয় আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে খুব সহজে অনলাইনে আবেদন করবে এই কলেজে। আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ আমার সেই সকল প্রিয় ভাই বোন বা ছাত্রছাত্রীদের জন্য যারা এই আশুতোষ কলেজে আবেদন করতে চায়। তাই আমি তোমাদের অনুরোধ করছি তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখে নাও এবং মাঝখানে কোথাও স্কিপ বা ফরওয়ার্ড করবে না, তাহলে হয়তো তোমাদের ভুল হয়ে যেতে পারে। আমি আশা করব ভিডিওটি তোমরা পুরো দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে। এই কলেজে এখনও তোমাদের হাতে 4 দিন সময় রয়েছে আবেদন করার, কারণ আশুতোষ কলেজে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে আগস্ট। তাই আমরা চলো আজকে ভিডিওতে দেখি কীভাবে তোমরা আবেদন করবে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও অবধি আমার এই ছোট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের একটি সাবস্ক্রাইব ও একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও করার জন্য। তাই চলো বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাই। তোমাদের সামনে আমি গুগল ক্রোম ব্রাউজার খুলেছি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আশুতোষ কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে খুলে রেখেছি। যদি অ্যাড্রেস বারের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে অ্যাড্রেস বারে রয়েছে ashutoshcollege.in। এই ashutoshcollege.in এটি তুমি যে কোনো ব্রাউজার খুলে তার অ্যাড্রেস বারে লিখলেই তোমাদের সামনে আশুতোষ কলেজের ওয়েবসাইটটি খুলে যাবে, অথবা তোমরা গুগলে গিয়ে লিখতে পারো আশুতোষ কলেজ। এই আশুতোষ কলেজ লিখলেও তোমরা সার্চ দিলে তোমাদের সামনে দেখো আশুতোষ কলেজের ওয়েবসাইটটি সবার আগে চলে আসবে। এটিকে তোমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নেবে, তাহলে তোমাদের সামনে আশুতোষ কলেজের এই ওয়েবসাইটটি খুলে এলো। এরপরে তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামবে, দেখো বাঁ দিকে রয়েছে অ্যাডমিশন, এই অ্যাডমিশন এখানটায় তোমরা একটু ক্লিক করবে। তারপর দেখো তোমাদের সামনে পেজটি রিফ্রেশ হয়ে গিয়ে এই অপশানটি আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, এখানে তোমরা ক্লিক করবে। ফার্স্ট ইয়ার অ্যাডমিশনে ক্লিক করলে তোমাদের সামনে এই অপশানটি চলে আসবে, এখানে কোর্স লিস্ট কী কী কোর্স পড়ানো হয় সেটি তোমরা দেখে নিতে পারো এখানে ক্লিক করে। এলিজিবিলিটি ফিজ ডেটস আমরা কোর্স লিস্ট একবার দেখে নিই, এখানে কোর্স লিস্টে দেখো এখানে এই এই বিষয়গুলি এখানে পড়ানো হয়, অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে, বিএসসি এই বিষয়গুলি রয়েছে, এই সব আছে, এর সঙ্গে আর্টসের বিষয়গুলোও রয়েছে। এই যে ঠিক আছে, আমরা এখানে আবেদন করব ইংলিশে অনার্স বিষয়ের জন্য, আর সেই সঙ্গে তোমরা এখানে দেখে নিতে পারছো জেনারিক বা কম্বিনেশন সাবজেক্ট কী কী থাকবে বিএসসি বা আর্টসের ক্ষেত্রে বিএর, সেগুলো এখনও দেওয়া রয়েছে, তোমরা এগুলি দেখে নেবে প্রয়োজন হলে। তারপরে দেখো এলিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে, এলিজিবিলিটিতে ক্লিক করলে আমরা জানতে পারবো কোন সাবজেক্টে পড়তে গেলে মোটামুটি একটি কত বা কোন কোর্সে পড়তে গেলে কত পার্সেন্টেজ লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে। তাছাড়া ফিজ আর এখানে ডেটস, ডেটসের দিকে যদি আমরা লক্ষ্য করি ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছ এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 10শে আগস্ট থেকে এবং এটি চলবে 24শে আগস্ট মধ্যরাত্রি অবধি। এখানে যে পাবলিকেশন অফ ফুল অ্যাপ্লিকেশন লিস্ট এই বেরোবে, অনলাইন রিপোর্টিং এরকমভাবে তারিখ দেওয়া হচ্ছে 27, 28, 29, 30 4:30 অবধি টাইম, মেরিট লিস্ট কবে বেরোবে এরকমভাবে সব কিছু তথ্য দেওয়া রয়েছে। তবুও তোমরা এখানে স্ক্রল ডাউন একটু নিচে নামবে, এখানে দেখো আরও অনেক প্রয়োজনীয় জরুরি তথ্যগুলি দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন এখানে এটি দেওয়া রয়েছে কি যে বলাই হচ্ছে যে অনলাইন আবেদন করার সময় কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যে অর্ডার দিয়েছে সেটি এখানে মানা হচ্ছে। এছাড়াও দেখো এখানে অনেকগুলি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই যে 3টে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে যেগুলি সকাল 11টা থেকে 4:30 অবধি তোমরা কল করে জানতে পারো। আর এছাড়া একটা দেখো হেল্পলাইনের জন্য ইমেল আইডিও দেওয়া রয়েছে। আর আমি যতটুকু পড়ে বুঝতে পারলাম এখানে কোনো রকমের ডকুমেন্টস আপলোড তোমাদের করতে হবে না, কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই, শুধু তোমরা অনলাইনে মার্কসটি বসাবে, তোমাদের পার্সোনাল ইনফরমেশান যাবতীয় ইনফরমেশানগুলি এখানে প্রোভাইড করবে, মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলি ঠিকঠাকভাবে দেবে, তাহলে আপাতত তোমাদের এখানে আবেদনটা করা হয়ে যাবে। পরে যদি তোমাদের সিলেকশন হয় তখন তোমাদের এগুলো মার্কসগুলো বা অন্য কিছু বা ফটো অ্যাডমিট মার্কশিট সমস্ত কিছু তথ্য আপলোড করতে হবে। তো বেশি কিছু না গিয়ে চলো আমরা মূল এদিকে যাই কীভাবে আমরা আবেদনটি করব। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, আমরা এখানে এবার ক্লিক করব।
আমরা ক্লিক করছি, দেখো অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে তিনটে অপশন খুলে গেল, অ্যাপ্লাই অনলাইন, ক্লিক টু পে অ্যাপ্লিকেশন ফি, আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আমাদের দেওয়ার দরকার নেই, এটা শেষে করব। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আমরা প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখো আমাদের সামনে অ্যাডমিশন পেজটি খুলে গেল, ঠিক আছে। এইবার আমাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি কলম আমরা ফিল আপ করবো, তোমরা মন দিয়ে এগুলো দেখো। প্রথমে রয়েছে স্ট্রিম, আমরা এখানে ক্লিক করে স্ট্রিমটি সিলেক্ট করে নেবো, বিএসসি না বিএ, অনার্স না পাস, যেটি রয়েছে বা ডিপ্লোমা, তো আমরা এখানে বিএ অনার্স সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো রয়েছে কম্বিনেশন, ঠিক আছে, কম্বিনেশনটি আমরা সিলেক্ট করে নিচ্ছি, কোন বিষয়ে অনার্স। এখানে দেখো বাংলা অনার্স সঙ্গে কম্বিনেশন বিভিন্নভাবে দেওয়া রয়েছে, ইংলিশ অনার্স তার সঙ্গে এই কম্বিনেশন, আমরা এটি সিলেক্ট করে নিলাম। তোমরা যে সাবজেক্টে অনার্স পড়তে চাও সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। মনে রাখবে দেখো বাংলায় এক দুই তিন চার, চারটে বাংলা অনার্স দেখাচ্ছে, কারণ হচ্ছে পাশে যে কম্বিনেশন সাবজেক্ট সেটি আলাদা, তাই তোমরা ভালো করে লক্ষ্য করে এটি সিলেক্ট করে নেবে। আমরা ইংরেজিতে আবেদন করছি ইংরেজি অনার্সের জন্য, তাই আমরা এই কম্বিনেশনটি সিলেক্ট করে নিলাম। এরপরে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এখানে ক্লিক করে তোমরা যেটি চাও সেটা এখান থেকে করে নেবে। আমরা এটা কমিউনিকেটিভ ইংলিশ সিলেক্ট করে নিলাম, তোমরা যেটি চাও সেটা করে নেবে। তারপরে দেখো পার্সোনাল ইনফরমেশন, এখানে একটা একটা করে সমস্ত ইনফরমেশান আমাদের দিতে হবে। আমরা ইনফরমেশানগুলি ভালোভাবে এখানে বসাতে শুরু করি, তোমরা একটু লক্ষ্য করে দেখে নাও। প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে বসাবে, না থাকলে লাস্ট নেম যেটা থাকবে সেটি বসিয়ে দেবে। আমরা লাস্ট নেম বসিয়ে দিলাম। বাবার নাম, প্রথমে বাবার নামটি পুরো লিখতে হবে, বসিয়ে দিলাম। মায়ের নাম বসিয়ে দিলাম। তারপরে গার্জিয়ানস নেম, গার্জিয়ান বা অভিভাবক, বাবা হলে বাবার নাম লিখবে, মা হলে মায়ের নাম লিখবে, বসিয়ে দিলাম। গার্জিয়ানস মোবাইল নাম্বার বসিয়ে দাও, বসিয়ে দিলাম। রিলেশন, গার্জিয়ান কে হয়, বাবা হলে ফাদার, মা হলে মাদার, যেটা হবে সেটা লিখে দেবে। অকুপেশন, কি করেন, তো এটা তোমরা দেবে, সেলফ এমপ্লয়েড দিয়ে দিলাম। ডেজিগনেশন কিছু দেওয়ার দরকার নেই। ইয়ারলি ইনকাম, বাৎসরিক ইনকাম কত পরিবারে সেটি তোমরা দিয়ে দেবে, এটা বাৎসরিক। হোয়েদার এপিএল অর বিপিএল, এপিএল বা বিপিএল কোনোটি হলে সেটি সিলেক্ট করবে, না হলে এটি এইরকমই রেখে দেবে। জেন্ডার মেল সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থ, ক্যালেন্ডারে গিয়ে এটি সিলেক্ট করে নেবে। প্রথমে এখান থেকে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু চলে আসবে তোমাদের সামনে, এখানটায় ক্লিক করো, দেখো তোমাদের এটি সালটা কমে যাচ্ছে, এই 2002 সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম নভেম্বর, এরপরে আমরা চলে গেলাম সিক্সটিন্থ নভেম্বর 2002। ক্যাটাগরি জেনারেল, ব্লাড গ্রুপ ক্লিক করলে এখানে ব্লাড গ্রুপ চলে আসবে, আমরা সিলেক্ট করে নিলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জ, শারীরিকভাবে অক্ষম কিনা, হলে ইয়েস দেবে, নচেত নো। ডিসেবিলিটি কোড, মানে কোড যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় তাহলে ডিসেবিলিটি কোড এখানে দিতে হবে, আর পার্সেন্টেজ এখানে দিতে হবে। রিলিজিয়ান এখানে দিয়ে দিলাম রিলিজিয়ানটা। ন্যাশনালিটি ইন্ডিয়ান, আধার নাম্বার চাইলে তোমরা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা ম্যান্ডেটরি নয়। যা দেখো এখানে ভালো করে যে যে অপশানের পাশে বাঁদিকে লাল রঙের স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলি অবশ্যই ফিল আপ করতে হবে, অন্যগুলি অপশনাল। প্রেজেন্ট অ্যাড্রেস এটা আমরা লিখে দেবো, আমরা পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি। লিখে দিলাম পিনকোডটা, এখানে লেখার দরকার নেই, পিনকোডটি আমরা এইখানে লিখে দেবো, লিখে দিলাম। কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট হয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এটা আমরা ক্লিক করে ঠিক করে নেব। লোকালিটি আরবান, সেমি আরবান, রুরাল, অবশ্যই রুরাল হবে, গ্রাম। অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, আবেদনকারী মোবাইল নাম্বারটি বসাতে হবে, বসিয়ে দিলাম। ল্যান্ডলাইন নাম্বার থাকলে বসাবে, না থাকলে বসাতে হবে না। অ্যাপ্লিক্যান্ট ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দাও, আমি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডু ইউ নিড কলেজ হোস্টেল, কলেজের কি হোস্টেলের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, তাই ইয়েস দিলাম। ডিস্ট্যান্স, হোম থেকে কলেজের ডিস্ট্যান্স কত এটা তোমরা বসিয়ে দাও, আমি অ্যাপ্রক্সিমেট ডিস্ট্যান্স বসিয়ে দিলাম। পারমানেন্ট অ্যাড্রেস, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটা ইয়েস করে দেবো। লোকাল গার্জিয়ান, সেম অ্যাজ গার্জিয়ান, ইয়েস করে দিলাম। এবার চলে আসো একাডেমিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশনে বোর্ড, কোন বোর্ড থেকে 10+2 পাস করেছো এখানে ক্লিক করলে
WBCHSE, CBSE, ISC, আদার। আমরা WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাশ করেছে, তাই আমরা এটি সিলেক্ট করে নিলাম। রোল নাম্বার, রোল এবং নাম্বার একসঙ্গে, রোল নাম্বার এখানে বসাতে হবে, আমরা প্রথমে রোল বসাবো, তারপরে নাম্বারটা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, প্রথমে আমরা সুন্দরভাবে এখানে রোলটি আবেদনকারী বসিয়ে নিই। আর এখানে রয়েছে নাম্বার, বসিয়ে নিলাম। ইয়ার অফ পাসিং এখানে ক্লিক করলে কত সালে পাস করেছে সেটা চলে আসলো। হোয়েদার ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড ইন পার্ট ওয়ান এক্সামিনেশন অফ ওয়ান প্লাস ওয়ান সিস্টেম অর, এটা যদি থাকলে নো করে দেবো এটা। ঠিক আছে, আর কিছু এখানে কিছু দরকার নেই আমাদের, কারণ এটা নো করে দিয়েছি। মার্কস অবটেন্ড ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট 10+2 এক্সাম। ঠিক আছে, 10+2 এক্সামে কত মার্ক্স পেয়েছো, এখানে তো প্রথমে রেখেছে দেখো সাবজেক্ট, তারপরে মার্কস অবটেন্ড কত মার্কস পাওয়া গেছে, ফুল মার্কস কত ছিল আর রিমার্কস। প্রথমে ক্লিক করে এটা আমরা বেঙ্গলি সিলেক্ট করে নিলাম, বাংলায় কত পেয়েছে সেটা এখানে আমরা বসিয়ে দিলাম। ফুল মার্কস 100 ছিল, রিমার্কসে করে আমরা পাস লিখে দিলাম। ইংলিশ সিলেক্ট হয়ে আছে, ইংরাজিতে কত পেয়েছে সেটা আমরা সিলেক্ট করে বসিয়ে দিলাম, আর এখানে গিয়ে পাস সিলেক্ট করে নিলাম। অনুরূপভাবে আমরা সিলেক্ট করে নেব জিওগ্রাফি, জিওগ্রাফি সিলেক্ট করে নিলাম, জিওগ্রাফিতে কত পেয়েছে সেটি বসিয়ে দিলাম, রিমার্কসে ঘরে এটিকে পাস করে দিলাম। অনুরূপভাবে ফিলোসফি, ফিলোসফি আমরা সিলেক্ট করে নিলাম, ফিলোসফিতে কত পেয়েছে সেটি আমরা বসিয়ে দিলাম, আর রিমার্কসে ঘরে আমরা পাস করে দিলাম। আর ফিফথ সাবজেক্ট যেটি ছিল হিস্ট্রি, সেটি আমরা সিলেক্ট করে নিলাম, রিমার্ক নাম্বারে ঘরে কত পেয়েছে বসিয়ে দিলাম, আর রিমার্কসে ঘরে এটিকে আমরা পাস সিলেক্ট করে নিলাম। আমাদের সমস্ত সাবজেক্ট বসানো হয়ে গেছে, তোমাদের যদি ছখানা বিষয় থাকে তাহলে সিক্স সাবজেক্টটিও এখানে বসিয়ে দেবে। টোটাল মার্কস ইন টপ ফোর, টপ ফোর মানে যে পাঁচটির মধ্যে যে চারটি বিষয়ের নাম্বার সব থেকে বেশি, এখানে বাংলা বাদ দিয়ে এই চারটি নাম্বার যোগ করা হয়েছে, এটা হয়ে গেল। এখানে স্ক্রল ডাউন করে তোমরা নিচে নামবে, নেমে এখানে এই বক্সে একটি টিক মারবে, তারপরে সাবমিট বাটনে গিয়ে ক্লিক করবে, একবার দেখে নেবে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে সাবমিট বাটনে গিয়ে ক্লিক করবে। দেখ এখানে লেখা হচ্ছে মাস্ট বি সিলেক্ট APL অর BPL ফিল্ড। আচ্ছা, এটি আমাদের সিলেক্ট করতে হবে, এই যে এখানটাই, এটিকে ফাঁকা রাখা যাবে না, BPL হলে লিখবে, নাহলে APLটি সিলেক্ট করে নাও। এবার সাবমিট বাটনে ক্লিক করলাম, টোটাল 321, এটা 321 হয়ে গেছে, আমরা ওকে বাটনে ক্লিক করছি, আমাদের ফর্মটি প্রসেসিং শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশান ইজ সেভড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি এত, প্লিজ নোট ডাউন ইওর অ্যাপ্লিকেশান ফর ফিউচার, আমরা এটা সিলেক্ট কপি করে নিলাম। ক্লিক কন্টিনিউ টু প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, সিলেক্ট প্রিন্ট টাইপ, ঠিক আছে, ব্যাক টু দ্য প্রিভিয়াস অ্যাপ্লিকেশান পেজ ইনস্ট্রাকশন, আমরা অ্যাপ্লিকেশান ফর্মটি সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এইটা আমাদের চলে আসলো, আমরা এটাকে সেভ করে নিচ্ছি, ডেস্কটপে এটাকে সেভ করে নিলাম। এরপর আমরা দেখব যে আমরা ফিজ কীভাবে পেমেন্ট করব, ফিজ কি আদৌ পেমেন্ট করতে হবে না, এখানেও ফিজ পেমেন্টে ছাড় দেওয়া হয়েছে, তাই আমরা দেখো সে প্রথমে এখানে চলে এসেছি, এখানে লেখা রয়েছে ক্লিক টু পে অ্যাপ্লিকেশান ফি অনলাইন, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি পেজ খুলে গেল, এখানে অ্যাপ্লিকেশান আইডি দিতে বলছে, আমরা দিলাম ক্লিক টু চেক ইওর ডাটা বিফোর অনলাইন পেমেন্ট, আমরা দিলাম, তারপরে এটি এলো প্রসেস টু নেক্সট পেজ, এখানে লেখা উঠলো অ্যাজ পার গাইডলাইন অফ দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফি ফর অ্যাপ্লিকেশান ফর্মস ফর অ্যাডমিশন টু ইউজি কোর্সেস ইন আওয়ার কলেজ ইজ ওয়েভড, অর্থাৎ এখানে কোনো ফিজ লাগবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আশুতোষ কলেজে প্রথম বর্ষে যে কোনো একটি বিষয়ে আবেদন করার পদ্ধতি, এখানে কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই, খুবই সহজ। তোমরা যারা এখনও অবধি আবেদন করনি অবশ্যই আবেদনটি করে নাও, কারণ যাদের কলকাতায় পড়াশোনা করার ইচ্ছা রয়েছে আশুতোষ কলেজ একটি খুবই ভালো অপশন, তোমরা অবশ্যই এটি একটি আবেদন করে দেখতে পারো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, যারা এই কলেজে পড়তে চাও বা কলকাতায় গিয়ে পড়তে চাও, তারা অবশ্যই যেন আশুতোষ কলেজে একটি আবেদন করে রাখবে। সেই সঙ্গে সঙ্গে আজকে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশানের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।